সুপ্রভাত, আবার একটা নতুন সকাল আর শুরু হয়ে গেছে আমার রোজকার কাজ। জল খাবার দিয়ে শুরু হলো আর আজকে সকালবেলা জল খাবার হচ্ছে খিচুড়ি। শুকনো শুকনো একটু খিচুড়িটা করবার চেষ্টা করেছি, কারণ আমি একটু পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসি আর ক্যামেরা মামু তো খিচুড়ি খেতেই ভালোবাসে না, বলেছে শুকনো শুকনো হলে তাহলে একটু খেতে পারি। ছোট ম্যাডামের আর ওর দাদু ভাই আমার নকলা সবার খুব পছন্দের ব্যাপার হচ্ছে এই খিচুড়িটা মিষ্টি মিষ্টি দিলে। আর আজকে মজার ব্যাপার হচ্ছে কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আজকেও মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, তাই ভাবলাম সকাল সকাল একটু পড়েই ফেলি। প্রত্যেকদিন যেটা বলি নবীনপাতা বলেছে মিষ্টি করে রেখে ব্লগটা শুরু করছি, সবাইকে সঙ্গে রেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আরাম ব্লগটা দেখতে থাকো। আর যেটা বুঝতে পারছি আমার গলার অবস্থা খুব খারাপ, হ্যাঁ মানে জ্বরটা তো এখন আর নেই কিন্তু সর্দি, গলা ব্যথা, হ্যাঁ আর যা যা হয় এর মধ্যে সেগুলো সবকটাই আছে। মাথা ধরা, দাঁতের দিকে চোয়াল ব্যথা, কোন ব্যথাটা বলবো নেই গো, সব আছে। দেখো কাবলি চোলা সেটাকে ভিজিয়েছি, সাত সকালে উঠে ভিজিয়েছি আর এখানে চাল ভিজিয়েছি যেটা আমি এখন ভাত চাপাবো। আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম, জানো তো ভাবতে পারবে না আজকে আমার সাথে ক্যামেরা বাবু উঠে পড়েছে এবং উঠে আমাকে ব্লেম করছে যে কি ব্যাপার হলো আমাকে এত সকালবেলা ডেকে দেওয়া হলো কেন। আমি বলি যা বাবা আমি ডাকলাম কোথায়, তখন বলছে না তাহলে আমার ঘুম ভাঙলো কি করে। হ্যাঁ আমি বলি তোমার ঘুম ভাঙলো সেই দায়টাও কি আমার, হ্যাঁ আমি কি করে জানলো তোমার ঘুম ভাঙলো কি করে। তো তখন বলছে যে না তাহলে ঘুমটা যখন ভেঙে গেলো তাহলে একটু চা করে দাও। তো সেই ঘটনাটা ঘটেছিল ভোর পাঁচটা, এরকম পাঁচটা দশ নাগাদ। তো আমার মেয়ে তো তখন স্বপ্নের রাজ্যে, হ্যাঁ এখন আমি কালকে রাত্রিবেলায় বলে শুয়েছিলাম ওকে যে দেখ এই তো সেকেন্ড টার্ম পরীক্ষাটা হয়ে গেল, এবারে ফাইনাল, হ্যাঁ এবারে আবার আগের মতো সকাল সকাল উঠেছি। আমি এই কথাটা বলেছি ও ক্যামেরার পেছনে হাই তুলছে, কি এর থেকে বেশি আর কি বলবো, আমার দেবর বলতে গিয়ে বুক ধরপড় করছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, যাই আর কি সকাল সকাল মতো সাড়ে ছটা নাগাদ উঠেছে আজকে স্কুল ছুটি ওর। আর এখন আমি এই দিকটা পরিষ্কার করে রান্নার দিকে আসবো। এখানে আমার ভাত বসে গেছে আর এখানে আনাজ কেটেছি, এখানে আজকে কাঁকরোল তারপরে আছে বিম আর আলু কেটেছি, এগুলো একটু ভাজি করব। আর এখানে আছে মান আর তার সাথে আছে কাঁচা লঙ্কা। কালকে যখন ও বাড়ি থেকে ফিরলাম আসার সঙ্গে সঙ্গে ঢুকেই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর ধুয়ে দেওয়ার পর মেলিনি, তার কারণ কালকে এতটাই বৃষ্টি টিষ্টি হচ্ছিল যে সেই সময়, হ্যাঁ সেই সময় মেললে আমি মনে হলো যে জামা কাপড়গুলো শুকোবে না, মেলাতেই বৃথা। ওইদিনে যেগুলো ভারী জামা কাপড় ছিল সেগুলো ভেতরের দিকে মেলে দিয়েছিলাম, যেগুলো পাতলা ছিল, হ্যাঁ বহু জানি সেগুলো আমি আর মেলিনি তখন। সেই কারণে এখন একটুখানি মানে এখন বৃষ্টিটা একটু যেহেতু থেমেছে সেহেতু এখন মেলছি। আর ওদিকে আমার প্রেশারের সিটি পড়ছে আর আমি এখানে যত কথা বলছি গোবিন্দবাবু মনে হয় একটুখানি বিরক্ত হয়ে আছে, সেই কারণে বিরক্তি নিয়ে আমাকে কিছু একটা বলবার চেষ্টা করছে, সেটা আমি বুঝতে পারছি না, তাই না বাবা কি বলছো বলো তো, তুমি কি বলছো, হ্যাঁ হ্যাঁ কি বলছো আমি বুঝতে পারছি না কি অসুবিধা হয়েছে। এখন দুপুরবেলা খেতে বসেছি, আজকে রান্না করেছি আলু বিম একটা ভাজি করেছি, তার সাথে কাঁকরোল ভাজি আছে আর মান ভাতে আছে কাঁচা লঙ্কা দিয়ে, আর রুই মাছ ছিল রুই মাছটাকে একটু তেল দিয়ে ঝাল করে নিয়েছি আর মুসুর ডাল সেদ্ধ এই করেছি। আর দেখতেই পাচ্ছ ভাত খাওয়ার একদম ইচ্ছা নেই, গলায় ব্যথা, যদি গলাটাই মনে হয় কেউ টিপে ধরে আছে তাহলে ভাতটা ঢুকবে কোথা দিয়ে, এটা হচ্ছে সমস্যা। কিন্তু না খেলে পেট কাঁদবে, সব দিকেই জ্বালা, তাই খেতে বসেছি। আর ওখানে একজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তুমি যা বলছো বলো না কার সাথে বক বক করছে, আমার কি বাবা আমার পেট ডাকছে আমি আগে সারা দিই তাকে। যাচ্ছে তার প্রোগ্রাম আছে, প্রোগ্রামে ঘুরতে যাচ্ছে, তাই তো ঘুরতে যাচ্ছে, ও প্রোগ্রামে পারফর্ম করতে যাচ্ছে, ও এখন স্কুল যাবে, স্কুল থেকে ওরা যাবে কোথায় প্রোগ্রামে, দুজনেই প্রতিযোগিতায় একজন ফার্স্ট একজন সেকেন্ড, মানে দুটোতে দুটোতে ফার্স্ট দুটো সেকেন্ড, গল্প বলেছে আর নাচ করেছে, গল্পতেও আমার মেয়ে সেকেন্ড, নাচে সেকেন্ড, গল্পতে ফার্স্ট, নাচে ফার্স্ট, এই হয়েছে আজকের গল্প। এখনও আমি সেই ওদের সাথে এসেছি, বাড়িতে যায়নি, ওদের সব টিফিন ফিফিন দিয়েছে, ওদের আলাদা ব্যাপার, প্রোগ্রাম হলে তো বুঝতেই পারছো যে ওদিকে আর কোনো মানে ইয়ে থাকে না, কিন্তু আমার পেটটা এখনও চুচু করছে,
ওর বাবা আসবে, আমি ওই দিনে ওয়েট করছি, বাবার হাতে মেয়েকে তুলে দিয়ে আমি বাড়ি যাবো। তোরা কিছু বল, কিরকম লাগছে? ভালো লাগছে, আমার আছে তো সেটাই সেটাই বলতে। এখন কেমন লাগছে ফার্স্ট সেকেন্ড হয়ে? আমার মেয়েকে বললাম একটু চা তৈরি করে খাওয়া, লিকার চা, তাই কালার দেখছো কতখানি লিকার চায়ে চা পাতা ঢেলেছে আমার মুখ, মানে একবারে তেতো হয়ে গেল। ওর সাথে আমার কি সম্পর্ক বলো? তেতো খাওয়া ভালো? তেতো খাওয়া ভালো কেন রে? হ্যাঁ আমার কি সুগারে ধরেছে, তুই আমাকে তেতো খাওয়াচ্ছিস? অত চিনি খায় না। ছয় পড়েছে, ছয় কোথায় আর দিবি? আমি তো মাঠের বাইরে, আমাকে জোর করে পলিসি করে হারানো হয়েছে। আমার একটা ফোন এসেছিল, রাত্রিবেলা আজকে গোলা রুটি তার সাথে চানা, তার সঙ্গে আছে মিষ্টি, এই দিয়ে আজকে রাতটা সুন্দরভাবে শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট, দেখা হচ্ছে পরে। ভিডিও লাইক দিতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। টাটা।